যদি জাহান্নামে দাগো জালায়া, উম্মত যদি জাহান্নামে দাগো জালায়া, তোমার নবী জান্নাতে যাইব না। তুই আমার নবীরে আমার পরিবর্তে শুনিতে ছড়ানো তো দূরের কথা, আমি যদি এখন এই মুহূর্তে শুনতে পাই আমার নবীর একটা কাটার খোসা খেয়েছে। আমি খোবায়েব বললাম, আমি খাব্বাব বললাম, আমি খোবায়েব বললাম, আমি খাব্বাব বললাম, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ একটা কাটার খোসা দিবি এই কথাটাও আমার কানে আসে, আমার হাত পাও ছাড়িয়া দেখ, আমি আমার নবীর শরীর থেকে ওই কাটাটা নিজের দাঁত দিয়া বের করবা। এটা যদি সাহাবীদের আমল হয় গো বাবা, এতটুকু অপমান সহ্য করতে না পারে আমার নবীর ছবি অট করে কেমনে নাস্তিকগুলো অপমান সহ্য করবা, কি কবরে জবাব দিবারে বাবা। যদি এই কবরে যাইবার পরে নবী একবার প্রশ্ন করে উম্মতের, আরে ও আব্দুল্লাহপুর কদমপুরের মুসলমানেরা, আমার নবী আমি নবীর পক্ষে তোদেরকে ডাক দিয়েছিল, ঘরের মধ্যে বইয়া বইয়া তামসা দেখছিলি, আর বড় বড় নেতা হইয়া বলছিল হুজুরগুলা পাগল হয়ে গেছে, নবী বুঝি তাদেরই দলিল করা না রে বাবা, বাবা নবী যে আমার দলিল করা না, নবী যেমনে আপনার তেমনি আমারও বাবা, কিন্তু আমরা নবীর হাদিস পড়ে আল্লাহর কোরআন পড়ে আলেম হইছি বিদায়। ও বাবা তোমাদেরকে পাও ধরে বলিয়া যাই, নবীর পক্ষে একটা স্লোগানের আওয়াজ তুলিও, আমার নবীর অপমান সইবে না রে মুসলমান। এই হাদিস থেকে নাও, বিশ্ব নবীর জামানায় রসুল একজন সাহাবীকে শুলিতে চড়াবে, শোনেন নাই ঘটনা? খাপ খোবাইবের ঘটনা শোনো নাই? যখন আল্লাহর কুতুবকে রসুলের প্রিয় সাহাবীকে শুলিতে চড়াবে, তার আগে রসুলের সাহাবী বলতেছে, খাব্বাব বলতেছে, আমার একটা কেসি দাও, একটা বেলেট দাও, একটা খুর দাও, একটা কেসি দাও। কেসি আর খুর লইয়া সুন্দর করে দাড়ি মোষ সাজতেছে, মনে হচ্ছে নতুন দুলা, নতুন দুলা পালকিতে সেরে বিয়ে করতে যাইব। মনে রাখবা নবীর জন্য যদি কেউ জীবন দাও এই জমিনে, এই ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলন করতে যায়, যদি তুমি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাও, আমি ইলিয়াসুর রহমান জিহাদি নয়, সারা পৃথিবীর মুক্তি ফতোয়া দিবে, সারা পৃথিবীর মুহাদ্দিস ফতোয়া দিবে, তুমি যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাও তুমি শাহাদাতের সুদা পান করবে। এই বেটা মরণ তো হয়েই যাবে। একজন নেতার স্লোগান দেওয়ার জন্য নেতায় ডাক দিছে আওয়ামী লীগের নেতা, গাড়ি ভাড়া করে, ভ্যান ভাড়া করে, গাড়ি ভাড়া নাই, আর একজনের গাড়ির টাকা নিয়ে আর তারপরে যাচ্ছ নেতারকে খুঁজু করতে। বিএনপির নেতায় ডাক দিছে, নেতারে খুঁজু করার জন্য যাচ্ছ পাগলের মতো, আমি লোক বেশি নিয়ে গেলে নেতায় খুশি হবে? আর পৃথিবীর শ্রেষ্ঠ মহানেতা যাই, নেতার মতো পৃথিবীতে কোন নেতা জন্ম নেয় নাই, কথা আসতে বললে হবে না। যেই নেতার চরিত্রে কোনোদিন কলঙ্ক নাই, এই তোমার নেতা কয়দিন তোমার জন্য জেল খেলছে, তোমার জন্য কয়দিন মার খেয়েছে, তোমার নেতা কয়দিন রক্ত ঝরিয়েছে, তোমার নেতা কয়দিন দাঁত ভেঙেছে, তোমার নেতা কয়দিন পাহাড়ের গুহায় কাঁচা পাতা চিবিয়ে গিয়েছে, তোমার জন্য কোন নেতা এখনো পর্যন্ত কবরে কাঁদে? পৃথিবীতে অনলি ওয়ান একজন নেতা কিয়ামত পর্যন্ত তোমার আমার জন্য কাঁদতেছে, তোমার আমার জন্য বিনা অপরাধে 3টা বছর পাহাড়ের গুহায় জেল কেটেছে, তোমার আমার জন্য পেটে পাথর বেঁধেছে, তোমার আমার জন্য ছেলে মেয়ে রেখে অবাজান গহীন জঙ্গলে পাথরে 5,500 ফিট উপরে সে জাবালে সুরে পালায়ন করেছে হিজরতের যজনীতে। এই মুসলমানের পোলা পৃথিবীতে কোন নেতারে পাইবা যেই নেতা তোমার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে? যত নেতা পাইবা সব পকেটের ভারী, যত নেতা পাইবা স্বার্থের পাগল, একজন মাত্র নেতা জীবনের স্বার্থ করে নাই, একটাই স্বার্থ করেছে তার উম্মতের স্বার্থ। ওই নেতাকে অপমান করবে আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে কোন মুসলমানের বোলার মেনে নিতে পারে না। আল্লাহকে তাকবীর ধ্বনি দিয়ে দেখায় দাও, আল্লাহ ইলিয়াসুর রহমান জিহাদি আমাদের এই কাছেই 2 তারিখে নভেম্বরের 2 তারিখে ডাক দিয়েছে, জীবন দিয়ে হলো, পয়সা দিয়ে হলো, রক্ত দিয়ে হলো, অন্তত এতটুকু প্রতিবাদ করার জন্য কদমপুরি চৌরাস্তায় যাইতে রাজি আছি না নাই? এ মুসলমানে পোলা যাইতে রাজি আসু না নাই? আগামী 2 তারিখে আমি ইলিয়াসুর রহমান জিহাদি, যদি আল্লাহর রসূল আমার মৃত্যু হয় আমি মৃত্যু হতে রাজি আছি।
আগামী মাসের 2 তারিখ কদমতলী চৌরাস্তা অন্তত একটু মানব বন্ধন করব নবীর দরদ লইয়ে রাজি আছি না বাবা আপনারা যাবেন না বাবা যাবেন না এ কে কে যাবেন দেখেন লাগে হাত তুলে দেখান তো কে কে যাবা এ যুবক তোর পাও তুলে দর্শ যুবক কত নেতা তোর লইয়ে যায় গাড়িতে করে তুই আজকে নিজের টাকা দিয়ে যাবি কদমতলী চৌরাস্তায় আল্লাহ কবুল করুক সরগনা আমিন সরগনা আমিন সরগনা আমিন কি রাজি আছেন না বাবা রাজি আছেন তো ইনশাআল্লাহ কয় তারিখে কয় তারিখ কয় তারিখ আপনাকে মুফতি সাহেব যেভাবে যাইতে বলে সেভাবে যাবেন পয়সা না থাকে হাইটে যাবেন কালকে যদি কবর দান বলতে পারবেন কিছু দিতে পারি না একজন আলেম ডাক দিয়েছিল সে বুঝে শুনেই ডাক দিয়েছে সে তো আর পাগল ছাগল না সর্বনে আল্লাহর কুতুব ডাক দেয় লক্ষ মানুষ জমায়েত হয়ে যায় বাবা এরা পাগল না এরা একটা মাত্র পাগল এরা আমার এতিম নবীর পাগল যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই বাবা জীবনে কোনদিন বাবা বিবিদের কাছে পুরাটা রাত্র কাটায় নাই কাটাইছে মসজিদে উম্মতের লেগে কানছে উম্মত যদি জাহান্নামে দাগো জালায়া উম্মত যদি জাহান্নামে দাগো জালায়া তোমার নবী জান্নাতে তে যাইব না আল্লাহু আকবার জোরে কর না একটা উম্মতের রাইখে নবী জান্নাতে জান্নাতে যাবে না যাবে না ওই নবীর জন্য জান মাল দিতে রাজি আছি না নাই রাজি আছি না নাই সুদেই রবিউল আউয়ালের 12ই রবিউল আউয়ালে ওয়াদা দেন মসজিদের কোনায় বসে হলো কালকে জুমার দিন কাঁদবেন নবীর জন্য রাজি আছেন না বাবা জুমার মসজিদ ইমাম সাহেবের সাথে অন্তত নবীর কাজ নবীর জন্য 100টা টাকা হাদিয়া দিয়ে বলবেন হুজুর আমার নবীর লাগে জান দিতে পারি নাই মাল দিলাম 100 টাকা হুজুর আমার নবীর লাগে দোয়া করবেন যারা আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করেছে ও আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও আল্লাহ তুমি ধ্বংস করে দাও যেমনে খাব্বাব খোবাইব বলেছিল যখন তাকে সুলিতে চড়ানো হয় বাবা সুলি কারে কয় আপনারা জানেন এমন একটা লম্বা রড মল দরজার ভিতর দিয়ে প্রবেশ করায় দেয় মাথার তালু দিয়ে বাবা রডটা বের হয়ে কয়েক মিনিটের ভিতরে মারা যায় এরকম সুলিতে চড়াই দিবে খাব্বাব খোবাইব কে ইন দি মিন টাইমে তাকে বলা হলো এ খোবাইব একবার শুধু বলো তোমার পরিবর্তে তোমার নবীকে সুলিতে চড়ানো হচ্ছে তোমাকে ছেড়ে দেব আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী সৈনিক বলেছিল তুই আমার নবীরে আমার পরিবর্তে সুলিতে চড়ানো তো দূরের কথা আমি যদি এখন এই মুহূর্তে শুনতে পাই আমার নবীর একটা কাটার খোসা খেয়েছে আমি খোবাইব বললাম আমি খাব্বাব বললাম আমি খোবাইব বললাম আমি খাব্বাব বললাম আমার নবীর বিরুদ্ধে যদি কেউ একটা কাটার খোসা দিবি এই কথাটাও আমার কানে আসে আমার হাত পাও ছাড়িয়ে দেখ আমি আমার নবীর শরীর থেকে ওই কাটাটা নিজের দাঁত দিয়া বের করবা এটা যদি সাহাবীদের আমল হয় গো বাবা এতটুকু অপমান সহ্য করতে না পারে আমার নবীর ছবি অট করে কেমনে নাস্তিকগুলো অপমান সহ্য করবা কি কবরে জবাব দিবারে বাবা যদি এই কবরে যাইবার পরে নবী একবার প্রশ্ন করে উম্মতের আরে ও আব্দুল্লাহপুর কদমপুরের মুসলমানেরা আমার নবী আমি নবীর পক্ষে তোদেরকে ডাক দিয়েছিল ঘরের মধ্যে বইয়া বইয়া তামসা দেখছিলি আর বড় বড় নেতা হইয়া বলছিলি হুজুরগুলা পাগল হয়ে গেছে নবী বুঝি তাদেরই দলিল করা না রে বাবা নবী যে আমার দলিল করে না নবী যেমনে আপনার তেমনি আমারও বাবা কিন্তু আমরা নবীর হাদিস পড়ে আল্লাহর কোরআন পড়ে আলেম হইছি বিদায় ও বাবা তোমাদেরকে পাও ধরে বলিয়ে যাই নবীর পক্ষে একটা স্লোগানের আওয়াজ তুলিও আমার নবীর অপমান সইবে না রে মুসলমান ফ্রান্সের জমিন ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক আমার নবীর অপমান সইবে না রে মুসলমান আমার নবীর অপমান সইবে না রে মুসলমান বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান বিশ্বনবীর শত্রুরা বিশ্বনবীর শত্রুরা সেই ফ্রান্সের জমিন ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস ফ্রান্সের জমিন ধ্বংস হোক ধ্বংস হোক আল্লাহ কবুল করেন